একো নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ। নমেত আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, আর তার পূর্বে বৃহস্পতিবার দিনট পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এখন জনসভাত অংশ লই পুনের কার বিরুদ্ধে স্থিতি স্পষ্ট করলে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। तृणमूल कांग्रेस सीएए के बारे में फाय फैला रही है कि सीएए जमीन पर लागू नहीं होगा। मैं आज कहकर जाता हूं, कोरोना की लहर समाप्त होते ही सीएए को हम जमीन पर उतारेंगे और हमारे भाइयों को नागरिकता देंगे। सीएए वास्तविकता था, वास्तविकता है और वास्तविकता रहने वाला है, इसमें आप कुछ नहीं बदल सकते। আর অমিত শাহরে মন্তব্যের পিছতে এতে জাঙুর খেয়ে উঠিছে রাজ্যের বিভিন্ন দল সংগঠনের সচেতন মহল। গৃহমন্ত্রী অমিত শাহর ঘোষণা সরব হয়ে আসু মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যর প্রতিক্রিয়া। সন্মানীয় গৃহমন্ত্রীগুলো আমি পুনের দৃঢ়তায় কব খুঁজো যে আমি কামই নামানো। অবৈধ বাংলাদেশী রক্ষক, খিলঞ্জিয়া বিরোধী, উত্তরাঞ্চল বিরোধী, সাম্প্রদায়িক অসাংবিধানিক অসম চুক্তি উলঙ্ঘাকারী, এই কাই আমি নামানো। অসমৰ উত্তরাঞ্চলের খিলঞ্জিয়া মানুষ মনানে আমি নামানো, স্পষ্ট কথা। আর মূল বিষয়টা কি? মূল বিষয়টা হল জ্বলন্ত বিদেশী নাগরিকর সমস্যাটার মানে স্থায়ী সমাধান লাগে। কোভিডর কারণে, পরীক্ষার কারণে গাৰ বিৰুদ্ধে আন্দোলনটা সীমিত হয়েছিল, কিন্তু অসমৰ উত্তরাঞ্চলের খিলঞ্জিয়া মানুষের প্রত্যেকের হৃদয়ত এই অন্যায়ের বিরুদ্ধে জুইকুড়া কিন্তু জ্বলি আছে। প্রত্যেকজন খিলঞ্জিয়া মানুষের হৃদয়ত এই জুইকুড়া আছেই। আর আকো কা পাস করার পিছত কা কার্যকরী করি বলে যদি কথা কৈছে, আমি স্পষ্টকে গৃহমন্ত্রীগুলো জানাব খুঁজো যে কার বিরুদ্ধে উত্তরাঞ্চল আন্দোলন চলিছিল, আন্দোলন চলিছে, আন্দোলন চলিব। গোটে চুক্তির প্রত্যেকটা দফা কার্যকরী করে এই জ্বলন্ত বিদেশী সমস্যার স্থায়ী সমাধান হব লাগবে। আর খিলঞ্জিয়া মানুষের প্রভুত্ব নিয়ন্ত্রণ সর্বকালের কারণে নির্ণায়ক অধিকার থাকিব লাগিব। এই বিষয়ত ছাত্র সন্থায় অলর অসর হয়ে রাইজর অভিভাবকত আমি আমার সংগ্রামী পথ আমি আগুয়াই নিম। অসমত কেতিয়াও এজনো বিদেশী আহিবলৈ নিদিও বুলি সকিয় নিদি গরজি উঠিল আসুর সাধারণ সম্পাদক শঙ্কর জ্যোতি বৰুৱা। এতিয়া প্রশ্ন হৈছে যে করোনা মহামারীর কারণে অসমত কান্দনের পরিবেশ কিছু পরিমাণে স্তিমিত হৈছিল, আর এতিয়া করোনার পরিবেশ হাম কটার পাছত যদি সরকারে ভাবিছে যে কার জড়িয়ে অবৈধ বিদেশীক ভারতবর্ষত বা অসমত সংস্থাপন দিব, তেনেহলে ভুল ভাবিছে, পুনের কি আগর পরিস্থিতি ঘুরি আহিব? কোনো কারণত অবৈধ বিদেশীক অসমত স্থান দিয়া নহব, নাগরিকত্ব দিয়া নহব, আর ছাত্র সন্থায় গাঁয়ে ভূঁয়ে শহরে নগরে গৈ রাইজক সজাগ করে আমি কার বিরুদ্ধে পুনের তীব্র আন্দোলন গড়ি তুলিম, এই কথা আমি স্পষ্টক জানাই দিব বিচার। গতি কার বিধি প্রস্তুত করতে ভারতবর্ষের কোন ঠাইত কি করে আমার প্রশ্ন নহয়, কিন্তু কার আওতার বাহির রাখক, অন্যথা পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির কারণে সাজু থাকিবার কারণে কেন্দ্র আর সরকারক আমি অনুরোধ জানাইছো। প্রতিক্রিয়া প্রকাশ করলে অখিল গগৈও, অতি স্পষ্ট কথা, কেন্দ্রীয় সরকারের নির্দেশত অসমৰ জনগণ নচলে। আমি কার বিরোধিতা করেছিল, কার বিরোধিতা করে আছো, আর কার বিরোধিতা করে যাম। কা যদি বলবৎ করব খোঁজে আকো অসমৰ রাইজ রাজপথলৈ ওলাব। যোৱাবাৰ কার বিরোধিতা করে বিজেপি সরকারখনক অসমৰ রাইজে একেবারে গাদিচ্যুত করব খুঁজেছিল, কিবা কিবি বুদ্ধি করেহে তেওঁলোক বাঁচি গল। এইবার যদি আকৌ রাজপথলৈ ওলাবলগীয়া হয় তেতিয়াহলে অমিত শাহে এইবার হিমন্ত বিশ্ব শর্মাক বচাব নোৱাৰিব। বিজেপির অসম সরকার আমি ব্রহ্মপুত্রত দলিয়াই দিম, এই কথা স্পষ্ট করে দিছো। গতি কা বলবৎ করিবর কারণে যাতে চেষ্টা করা নহয়, 1,90,00,000 হিন্দু বাংলাদেশীর বোঝা যাতে অসমের উপর জাপি দিবল চেষ্টা করা নহয়, আমি অসম সরকারক সকিয়াই দিছো। প্রতিক্রিয়া প্রকাশ করলে AIUDF বিধায়ক রফিকুল ইসলামেও, কা কোনো পদ্যেই বলবৎ হওয়াটা আমি নিবিচার, ইয়ার বিরোধিতা আমি জোরদারভাবে করে যাম। কা যাতে কোনো পদ্যে অসমের কারণে বলবৎ নহয়, কত করে অমিত শাহ ডাঙরিয়া তেখেতর গুজরাটত করে, ইউপিত করে, করক তেখেতকলর কথা সেইটো, কিন্তু অসমত কা বলবৎ হব নালাগে। 71-ৰ পিছর এজনো বিদেশী বজা অসমীয়াই নলয়, অসমে নলয়। আমি আমার দলের এই স্থিতিত অটল আছো। ব্যুরো রিপোর্ট, ঈশান নিউজ কো।